আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ যে আপনি আমাকে অ্যাড করছেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার আপনাদের সবারই অনুষ্ঠান দেখি। হ্যাঁ, সবারই দেখি আমি। আমি যে খুব প্র্যাকটিসিং মুসলিম ব্যাপারটা তা না, এবং আমি মানুষ যখন জ্ঞান অর্জন করে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমি সবারটাই দেখি, কাঠমোল্লা থেকে শুরু করে সবারটাই দেখি, এবং যথাসম্ভব চেষ্টা করি যে আমি যেন কোনো বায়াসড না হই। হ্যাঁ, যেমন আমি আমেরিকায় থাকি, আমি সবসময় আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি অলওয়েজ লাই লাইক টু টেল মাই সেলফ আই এম ইন্টারন্যাশনাল সিটিজেন। আমি দুনিয়া যত ভালো জিনিস আছে সেটা আমি গ্রহণ করব। এখন আমি আমেরিকা আসছি বলে আমেরিকা সবকিছু ভালো লাগতেছে? নো, যেটা ভালো। এখন ভালো এবং খারাপের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেটা ভালো খারাপের সংজ্ঞা হইল, আমার কোন কর্ম, আমার কোন কথা দ্বারা কেউ শারীরিক, মানসিক বা অর্থনৈতিক ভাবে যদি ক্ষতিগ্রস্ত না হয়। আমি বলতেছি ভালো এবং খারাপ, আমরা সবাই কিন্তু ভালো হইতে চাই। এমনকি একটা ডাকাত দেখবেন, সেও কিন্তু ভালো প্রমাণ দেখাইতে চায় যে আমি সমান ভাবে ভাগ করে দিচ্ছি। এটা কিন্তু বাই বর্ন মানুষের মধ্যে। এমনকি হিটলারও দেখবেন, তার কর্মগুলি একবারও বলবে না যে আমি না খারাপ হইতে চাই, কেউ বলবে না। প্রতিটা কাজকে সে তার নিজস্ব যুক্তি দিয়ে বুঝা দিয়ে চেষ্টা করবে ভালো। তার মানে কি, আমরা ভাই বোন কিন্তু পজিটিভ করতে চাই, কিন্তু কথা হলো ধরনটা নিয়ে হইতেছে আলা। তো আমার দৃষ্টিতে ভালো, হ্যাঁ আমার দৃষ্টিতে ভালো এবং খারাপের আমার যে সংজ্ঞাটা, সেটা হলো যে আমার কোন কর্ম, আমার কোন মুখের বাণী দ্বারা যদি কেউ শারীরিক, মানসিক অথবা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই কর্মটাই খারাপ। যেমন আমি আপনার সাথে এখন কথা বলতেছি, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি রাইট ট্র্যাকে কথা বলতেছি, কিন্তু আপনি অফেন্ডেড ফিল করলেন। আপনি যদি বলেন যে এরশাদ আমি না অফেন্ডেড ফিল করতেছি, আমি কিন্তু কখনোই এটা বলবো না আপনি কি হয়ে গেছেন গা, এতজন মানুষ শুনতেছে কেউ অফেন্ডেড হচ্ছে না, আপনি কেন হচ্ছেন না, আমার আপনি হচ্ছেন এটাই বাস্তব। আমি আপনাকে বলবো যে আপনার সাথে নেক্সট টাইম কথা বলতে গেলে আমি এইভাবে আর কথা বলবো না। তার মানে এই না যে আমার কথাটা রং, কিন্তু আপনার সাথে কথা বলার সময় এটা রং। আচ্ছা, আমি আপনার আসলে কথাগুলো একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই কারণে আপনি আমি আপনার কথা আসলে কি প্রসঙ্গে বা কি আলোচনায় যাচ্ছে যেতে চাচ্ছেন আপনি, আমি সেই জিনিসটা এখন। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু আপনার সাথে কথা বলতেছি, আপনি যেমন আমি অনেক সময় দেখি মানুষ আপনাকে বলে যে আপনি কি আল্লাহ বিশ্বাস করেন, আপনি বলেন যে না, তারপরে আর বলে যে আপনার কাছে প্রুফ আছে, আপনি একটা বলেন যে তারা আপনারা প্রুফ দেন, এখনো পর্যন্ত তো এরকম কোনো প্রুফ আসে নাই যে আমাকে বিশ্বাস করতে হবে, এটা তো বলেন নাকি? না, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ, মানে লজিক্যাল ফ্যালাসির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বার্ডেন অফ প্রুফ, কে প্রুফ করবে। যেমন ধরেন আপনি যদি একটা জিনিস দাবি করেন তাহলে সেটা অবশ্যই আপনার প্রুফ করতে হবে, এটা আমি প্রুফ করব না। এটা লজিক, যারা লজিক নিয়ে যারা কাজ করেছেন, একটু বলে নেই ভাই, একটু বলে নেই ভাই, লজিক নিয়ে যারা একটু হলেও পড়ালেখা করেছে বা একটু জানাশোনা আছে, তারা এই জিনিসটা জানেন যে বার্ডেন অফ প্রুফ কার দিকে থাকে, যে দাবিটা উপস্থাপন করে তার দিকে থাকে, আরেকজন ডিসপ্রুভ করে। আপনার সাথে 100 ভাগ একমত। আগে আমি বলেছি একজনকে যে গতকাল আল্লাহ নাস্তিকতা মানে এটা না যে আমরা আল্লাহ মানি না বা আল্লাহ বিশ্বাস করি না, এটা আমরা কখনো বলি নাই। আমরা বলেছি বা আমরা এমনও বলি না যে আল্লাহ নাই, এরকম আমরা কখনো বলি না। আমরা বলি যে আল্লাহ আছে বা ভগবান আছে বা সৃষ্টিকর্তা আছে, এরকম কোনো প্রমাণ নাই। That makes sense. That makes absolutely sense. আমরা কখনো বলি না। No, that's I agree. আমরা আপনি যদি আমার ওয়েবসাইটে গিয়ে একটু বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে একটু পড়েন, সেখানে দেখবেন আমি পরিষ্কার ভাবে লিখে রেখেছি যে আমরা বলি না কখনো যে আল্লাহ নাই বা ভগবান নাই বা ঈশ্বর নাই, কিন্তু আমরা বলছি যে এরকম আছে, আপনার সাথে আমি একমত নাই। এবং পরের কথাটা হচ্ছে যে যেহেতু প্রমাণ নাই, সেহেতু বিনা প্রমাণে কোনো কিছুকে বিশ্বাস করে নেওয়াটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস করতে চাই না আমরা, খোলা মনে খোলা মনে আপনাদের আমি কথাটা বলার জন্য আপনাদের কাছে আমি আপনার কথাগুলি শুনছি, নিয়ে আসেন কথাগুলি। আসিফ ভাই আপনি কথাগুলি আমি শুনছি, আপনার সাথে আমি পুরোপুরি একমত, এগুলো আমি শুনছি। আমি যেই কথা যেটার জন্য কথাটা উঠাইছি সেই পয়েন্টটা আমাকে মেক করতে দেন। তাহলে আমরা কি জানলাম, আস্তিকদের কাজ না
কেউ সৃষ্টিকর্তা আছে কিনা বের করা, এটা আমার, এটা যারা পৃথিবীর সব মানুষই কিন্তু চেষ্টা করতেছে, দে আর দে আর এনি গড, তারা বিভিন্ন স্ক্রিপ্ট খুঁজতেছে এটার মধ্যে কোনো ক্লু পাচ্ছে কিনা, কিন্তু নাস্তিকরা এটা খুঁজতেছে না। যেমন 1400 বছর আগে যদি, ওয়েট আমি বলি, হ্যাঁ যেমন ধরেন 1400 বছর আগে যদি, 1400 বছর কেন ভাই, বিজ্ঞান 300 বছর আগে যদি ঈশ্বর ঈশ্বর নিয়ে মানে ডিসকাস করে না। আসিফ ভাই একটু বলি, 300 বছর আগে যদি কাউকে বলা হয় যে দেয়ার আর এ ফ্রিকোয়েন্সি, দেয়ার আর এ বিগ ব্যাং, হেয়ার আর এ নাইট্রোজেন অক্সিজেন, বলবে যে ন আমাকে প্রুফ দেখাও, তো কেউ তো প্রুফ দেখাতে পারবে না। সো দেয়ার আর নো এক্সিস্টেন্স অফ নাইট্রোজেন হাইড্রোজেন নাথিং, রাইট? কারণ এটা এটা হলো যারা তর্ক করে তাদের কাজ না কিন্তু বের করা যে আসলে এখানে ইথার আছে কিনা, হাউ উই কমিউনিকেট, দ্যাটস নট, তাই না ব্যাপারটা? বা একটা ফিঙ্গারপ্রিন্ট দেখেন, আমরা যে টাচ করি কোনো একটা ওয়ালে, আমি যদি কাউকে বলি এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে, বলবে কই আমি তো দেখতেছি না। সো আমি দেখি না বইলাই ফিঙ্গারপ্রিন্টের কি অস্তিত্ব থাকবে না? আচ্ছা ঠিক আছে, আপনার আপনার কথা আমি আরো কিছু বলি, কথা বলি শুনলাম আপনি, একজন আপনাকে বলছিল আপনার কথা সফটওয়্যার জানেন না আপনার ভাই, এবার আমাকে আমি আপনাকে ফোন দিয়ে জানেন আপনি যে কথাগুলো বললেন, যে দাবিগুলো করলেন, যে আপনার কথাগুলো মানে কিছু কিছু জায়গায় ঠিক আছে, যে যেমন ধরেন একদিন একজন এসেছিল যে বলল যে ধরেন 1000 বছর আগে কেউ যদি বলতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এরকম যদি কেউ দাবি করতো তাহলে সবাই তাকে ঠাট্টামশকরা করতো এবং বোকা ভাবতো যে সে কিছু জানে না, কিন্তু বর্তমান সময় সেটা সত্য। হ্যাঁ, এই এই ঘটনার ঘটনাটাতে এটা সত্য যে একটা সময় বিজ্ঞানীরা যেই মানে তথ্য প্রমাণ গুলা পেয়েছিলেন সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা যে ডিসিশনে পৌঁছেছিলেন, বর্তমান সময় সেই ডিসিশনটা তারা চেঞ্জ করে ফেলেছেন বেটার তথ্য প্রমাণ পাওয়ার কারণে, আরো আরো যৌক্তিক, আরো লজিক্যাল, আরো ম্যাথমেটিক্যাল তথ্য প্রমাণ পাওয়ার কারণে এখন সেই জিনিসগুলো তারা চেঞ্জ করে ডেভেলপ করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি বিজ্ঞান সবসময় সত্যের প্রতি দায়বদ্ধ, আপনি যদি তার কাছে সত্য নিয়ে আসেন বা কোনো ভ্যালিড এভিডেন্স নিয়ে আসেন তাহলে তারা মাথা পেতে আপনার সত্যটা গ্রহণ করতে বাধ্য, আপনারা তারা কখনোই বলবে না আমরা যারা মানে মুক্ত চিন্তার চর্চা করি আমরা খোলা মনে আপনাদের কাছে বসে আছি, আপনারা আপনাদের দাবির সপক্ষে যে সমস্ত যুক্তি আছে আপনারা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এই যে আমি লাইভ করছি এবং আমার মতো অনেক অনেক মানুষ আছেন লাইভ করছেন, আপনারা আসেন, আপনারা যদি আপনাদের যুক্তি থাকে আপনাদের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আপনারা নিয়ে আসেন। আমরা যদি ভুল করে থাকি কোথাও তাহলে আমরা সেগুলো ম্যাচ করে দেখব যে আমরা কোথাও ভুল করছি কিনা, যদি আমরা ভুল করে থাকি তাহলে আমার ওয়েবসাইটে পরিষ্কার ভাবে লেখা আছে, আমার ওয়েবসাইটে পরিষ্কার ভাবে লেখা আছে আমাদের আমার আমাদের ওয়েবসাইটে যদি কোনো রেফারেন্স ভুল দেয়া থাকে বা যদি কোথাও ভুল লেখা থাকে আপনারা ফ্রি টু ক্রিটিসাইজ, আপনারা ক্রিটিসাইজ করেন, আপনারা কোথায় কোথায় ভুল আছে সেগুলো ধরিয়ে দেন এবং আমরা সেই জিনিসগুলো চেক করব, চেক করার পর আমরা আমাদের ভুল সংশোধন করে নিব। আমরা ভুল সংশোধনের জন্য খোলা খোলা মনে আপনাদের দিকে তাকিয়ে আছি যে কারা আপনারা আমাদের ভুল সংশোধন করে দেবেন, বিজ্ঞানও সেইভাবে আপনার দিকে তাকিয়ে আছে বা সব মানুষের দিকে তাকিয়ে আছে কারা তাদের ভুল সংশোধন করে দেবেন, সভ্যতা বা প্রগতি এভাবেই হয়। কিন্তু আপনি যদি বলেন যে আপনি যদি এমন একটা তত্ত্বের কথা বলেন যে তত্ত্বটার বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লা ফালাই দিমু, আল্লাহ 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 বলে কল্লাটা ফালাই দিমু, তাহলে আমরা বুঝতে পারি, প্রথমেই বুঝতে পারি যে এইখানে কোনো একটা গ্যাঞ্জাম আছে, এই কেন মানে গল্লাটা কাটতে যাচ্ছে, এটা তো একটা বিপজ্জনক বিপজ্জনক একটা তত্ত্ব। বিবর্তনবাদ অস্বীকার করার জন্য এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ড ঘটে নাই পৃথিবীতে, কেউ এমন বলে নাই যে এমন কোন দল গঠন হয় নাই হেফাজতে বিবর্তনবাদ, এরকম কোন দল গঠন হয় নাই বা হেফাজতে নাস্তিকবাদ। আমি কিন্তু কল দিছি আমি কথা বলার জন্য, কারণ আপনার কথা কিন্তু আমি 20 ঘন্টা শুনছি, যত ভিডিও আছে আমি কিন্তু সত্যি শুনছি, আমি কোশ্চেন করার জন্য এটা বলার জন্য কিন্তু আমি ফোনটা দিতে হবে, এই প্রশ্নের উত্তরটা দিতে হবে আপনাকে, আমি কিন্তু প্রশ্ন এখনো করি নাই। আপনি করবেন করবেন, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করি নাই। আপনি যে বলেছেন যে হ্যাঁ ভবিষ্যতে একসময় এই ধরনের জিনিস বের হতে পারে যে জিনিসগুলো এখন আমরা জানতাম না, ওটা উত্তর কিন্তু দেখেন এটা কিন্তু সিম্পল কোশ্চেন, আমি যেটা দেখি নাই বা আমার কাছে প্রুফ নাই, আমি কোনো জিনিস ডিনাই করতে গেলে কিন্তু to prove it না 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 ডিনাই করতে গেলে প্রুফ লাগবে, অ্যাকসেপ্ট করতে গেলে প্রুফ লাগবে, অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। একটু বলেনি ভাই, যতক্ষণ পর্যন্ত প্রুফ না পাওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তথ্য প্রমাণ না পাওয়া যাচ্ছে, একজন যুক্তিবাদীর কাছে ডিফল্ট অবস্থান হচ্ছে সে সেটাতে অস্বীকার করবে, সে সেটাতে অবিশ্বাস করবে। ঠিক আছে, আবার আমি বলছি আপনাকে, আপনি বুঝতে পারেন না, অ্যাকসেপ্ট না করতে পারেন কিন্তু পুরো ব্যাপারটা আপনি, যেমন ধরেন আইনস্টাইন যখন পুরোটাকে বাতিল করে দিয়েছিল, পুরোটাকে যদি লজিক্যাল থিওরি দিয়েছিল তখন কিন্তু কেউ কিন্তু অ্যাকসেপ্ট করে নাই, তার মানে এটা না যে সে রং,
সবাই এটা ইউ নো দ্যাট ভেরি ওয়েল রাইট না না সবাই অ্যাকসেপ্ট করে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিটা সবাই অ্যাকসেপ্ট করছিল সবাই অ্যাকসেপ্ট করে ওয়েন ফার্স্ট হি প্লেস যখন সে প্রথম প্লেস করছে তখন অ্যাকসেপ্ট করছিল প্রথম যখন প্লেস করেছে তখন অ্যাকসেপ্ট করে নাই কিন্তু তার থ্যাংক ইউ সেটাই আমি বলতেছি আপনাকে আমি একটু বলি এক্স্যাক্টলি সেটাই আমি বলতেছি একটু বলেন একটু বলেন তিনি যখন অ্যাকসেপ্ট করার কথাও না অ্যাকসেপ্ট না করাটাই তখন লজিক্যাল যখন তিনি সেটা এক্সপ্লেইন করবেন এবং সেই এক্সপ্লেনেশনের ভিতরে এমন এমন জিনিস থাকবে যে জিনিসগুলো এক্সপেরিমেন্ট করা যায় তখন যেই এক্সপেরিমেন্টের মধ্যে যখন সেটা প্রুভ হবে তত্ত্বটা তখন সবাই মেনে নিতে বাধ্য বিজ্ঞান এইভাবেই কাজ করে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্ট করে আমি দেখতে পাচ্ছি না যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল বা এই জিনিসটা কাজ করছে ততক্ষণ পর্যন্ত সেটাতে কেউ বিশ্বাস করবে না বা সেটাকে বাতিল করে দিবে আপনার আপনি যত বড় তাত্ত্বিক হন না কেন যত বড় বিজ্ঞানী হন না কেন বাতিল না কথাটা শুনেন না সায়েন্স কিন্তু এভাবে কাজ করে না বাতিল না বলবে যে ইউ ক্যান নট প্রুভ ইট ইট ডাজন্ট মিন দ্যাট দ্যাটস আ ফলস একটু বলে নেই ভাই একটু বলে নেই সায়েন্স কিন্তু এভাবে বলে না এভাবেই বলে যতক্ষণ পর্যন্ত আপনি সেটাকে প্রুফ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার যে হাইপোথিসিস সেটা কিছুক্ষণ পরে তারা ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে আমি কিন্তু থেকে আসছি না কিন্তু এখন আমি বলি আপনি কতগুলি ভুল আপনি এটার উত্তরটা দিতে হবে ভাই এটার উত্তরটা দিতে হবে একটু শুনেন ধৈর্য ধরে শুনেন আর আপনি যদি কোথা থেকে কি পড়ালেখা করে আসছেন সেগুলোর এখানে আচ্ছা মানে আপনি বিতর্ক করছেন ভাই আপনি বিতর্ক না করে একটু শুনেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আমাকে বলতে দিচ্ছেন না কিন্তু আচ্ছা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হাইপোথিসিস প্রুভ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত বিজ্ঞানীদের ডিফল্ট অবস্থান হবে সেটাকে বাতিল করে দেয়া বাতিল করে দেয়া মানে হচ্ছে সেটাকে না মানা সেটা মানে কোন পৃথিবীর অনেক বড় বড় তত্ত্বের ভাই আপনাকে একটু বলতে দিন ভাই প্লিজ আমাকে একটু বলতে দিন বাতিল বললেই তো অবজেকশন আমার বাতিল বললে তো অবজেকশন আপনি ডাস্টবিন বলছেন ভাই আপনাকে আমাকে তো একটু বলতে দিতে হবে আলোচনাটা হচ্ছে না বলেন বলেন আলোচনাটা হচ্ছে না তাহলে আপনি কথার মাঝখানে এইভাবে কথা বলে ফেলে তো আর কথা বলাটা চলছে না ভালো তত্ত্ব ছিল কিন্তু এক্সপেরিমেন্টাল কোন প্রুফ পাওয়া যাচ্ছে না এই কারণে অনেকগুলো বড় বড় ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কোন এক্সপেরিমেন্ট নাই এটা কোন মানে এটা নিয়ে সামনের দিকে আগানো যাচ্ছে না আমি কিছুদিন আগে একজন স্ট্রিং থিওরিস্ট একজন বিজ্ঞানীকে নিয়ে এসেছিলাম তিনিও বলেছেন যে ওনারা এখনো সেই জিনিসটা নিয়ে মানে স্ট্রিং থিওরি নিয়ে গবেষণা করছেন কিছু কিছু জিনিস পেয়েছেন সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে এমন যদি দেখা যায় যে সেটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা যাচ্ছে না তাহলে পুরো ডিপার্টমেন্ট বন্ধ করে দিবে ইউনিভার্সিটি থেকে পুরো ডিপার্টমেন্ট বন্ধ করে সেটা বাতিল ঘোষণা করবে এই এক্সপেরিমেন্ট এই এই নিয়ে আর তত্ত্বটা আর সামনের দিকে আগাবে না ঠিক আছে পৃথিবীতে অনেক বড় বড় তাত্ত্বিক অনেক বড় বড় তত্ত্ব দিয়ে গেছেন সেগুলো নিয়ে আমরা কোনো এভিডেন্স পাইনি সেই তত্ত্বের উপর ভিত্তি করে যে জিনিসগুলো এক্সপেরিমেন্ট করা যায় এরপরে সেই জিনিসগুলো বিগ ব্যাং থিওরিটাকে এক্সপেরিমেন্ট করছে বিগ ব্যাং থিওরিটাকে এক্সপেরিমেন্ট করে প্রুফ করছে বিগ ব্যাং থিওরির কিছু এক্সপেরিমেন্টাল প্রুফ পাওয়া গেছে আপনি যখন ধরেন টিভিতে বিগ ব্যাং থিওরির এক্সপেরিমেন্ট বিগ ব্যাং থিওরি আপনি কিভাবে এক্সপেরিমেন্ট করবে আমাকে বলেন তো কিভাবে করবে বলেন তো বিগ ব্যাং থিওরির এক্সপেরিমেন্ট হয়েছে আপনি লার্জ হাইড্রন কোলাইডার যেটা নাকি এলএসসি করছে এটা কিসের উপরে করছে অনুব্রতের সাথে আমার একটা ভিডিও আছে মানে বিগ ব্যাং থিওরির উপরে এবং স্ট্রিং থিওরির উপরে মহাবিশ্বের সৃষ্টির উপরে সেই ভিডিওটা আপনি একটু গিয়ে দেখে আসেন সেখানে উনি আমি আচ্ছা আমি আপনাকে বলেন এক্সকিউজ মি আমি কেন আপনাকে দেখুন যেখানে নিশিউ কাকু স্ট্রিং থিওরির উপরে রিসার্চ করতেছে ফিজিসিস্ট তাটা বাদ দিয়ে আমি আপনাকে কেন দেখুন আর ইউ অ্যাস্ট্রোফিজিসিস্ট ঠিক আছে নো টেল মি ভাই আপনি এই যে তো খারাপ আমি তো কাউকে বলি না যে লিসেন টু মি আমি বুঝতে পেরেছি ভাই আপনার সাথে আসলে কথা আগানো যাচ্ছে না লেকচার আমি দেখতে আমি আমি খুবই দুঃখিত ভাই আপনার সাথে কথা আগানো যাচ্ছে না আমি যতবার কথা বলতে চেষ্টা করছি আপনি মাঝখানে কথা বলতে না না কিন্তু আপনি কিন্তু আমাকে বলতে দিচ্ছেন না আপনাকে বলছি আমি বলা আমি যথেষ্ট বলতে দিচ্ছি আপনি অনেকগুলি ভুল বলছেন আপনি অনেকগুলি ভুল তথ্য বলছেন সেটা বলার জন্য এক এক করে আমি বলার জন্যই ফোনটা দিছি কারণ আপনার কথা তো আমি শুনতেছি ভাই 20 ঘন্টা 22 ঘন্টা ধরে কিন্তু আমার কথা তো আপনি শুনেন নাই আপনার মনে হচ্ছে
আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ কথা বলতে দেই নাই, কিন্তু যতবার আপনি কথা বলে আমি তো আমি তো পয়েন্টই বলতে পারলাম না। আপনি আমাকে বলেন তো বিগ ব্যাং এর যে প্রথম ব্লাস্টটা কে করেছিল? নো টেল মি, বিগ ব্যাং এর ফার্স্ট যে ব্লাস্টটা হইছে এটা আজ আপনি বলেন বলেন। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলতে আসলে ব্লাস্ট হইছে হু মেড ইট? না, কথা বলতে আসলে ফলো প্রশ্ন হচ্ছে না। বিগ ব্যাং এর ফার্স্ট ব্লাস্ট এই প্রশ্নটাই, এক নম্বর কথা হচ্ছে আপনার প্রশ্নটাই ভুল। কে করেছিল এই প্রশ্নটা? কে কে দিয়ে যে করেছিল, মানে আপনি যে প্রশ্নটা করেছেন কে? How the Big Bang happened? আচ্ছা আচ্ছা, আবার প্রশ্ন আপনি চেঞ্জ করছেন, প্রশ্ন চেঞ্জ করছেন আপনি। না, আমি প্রশ্ন করি নাই তো, কারণ because I know that something happened from that one. অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আসলে কথা চালানো যাচ্ছে না, কারণ আপনি আমার কথা বলতে নিলে আপনি কথা বলি। আপনি স্টাডি করেন প্লিজ, মানে ছেলে বলে স্টাডি করেন। এটা হচ্ছে ভদ্রতা, একজন কথা বলে আমি লিংক পাঠাবো। আচ্ছা, একজন কথা বললে আপনার কাছ থেকে সাইন্স শিখবে, যেখানে ইউটিউবে সমানে রয়ে গেছে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ইউনিভার্সিটি লেকচার, সেখানে আপনার থেকে কেন সাইন্স শিখবে? আপনার থেকে কেন ধর্ম শিখবে, যেখানে ওয়ার্ল্ডের স্কলাররা রয়ে গেছে? আপনি তো কোনোটার উপরে এক্সপার্ট না। আপনি কিসের উপরে এক্সপার্ট? টেল মি ওয়ান পয়েন্ট, আই উইল ডিসকাস উইথ ইউ এনিথিং এনিথিং, টেল মি ওয়ান পয়েন্ট দ্যাট ইউ আর এক্সপার্ট অফ। আচ্ছা, কথা শেষ। নো, টেল মি। আপনি কিছুক্ষণ আগে বলছেন আপনি ভালো কাজ করতেছেন কিসের জন্য? আপনি তো বিশ্বাস করেন না, আপনি ভালো কাজ করেন কিসের জন্য? এটা মানুষের নেচার। কথা শেষ হচ্ছে আপনার? এটা মানুষের নেচার। এখন আমি বলবো, আচ্ছা আপনি তো মানে আপনার সাথে কথা বলাটা আসলে ফলপ্রসূ হচ্ছে না, কারণটা কি? এখন আপনি একটা কথা বলেন না, আমি জানি, আই নো দ্যাট, আই নো দ্যাট। আপনি চুপ করে থাকেন ভাই, প্লিজ, আই নো দ্যাট। আপনাকে একটু কিছুক্ষণ চুপ করে থাকেন। 500 আপনার সাথে একেবারেই চালানো যাচ্ছে না, কারণ আপনি বারবার কথা বলছেন ভাই। এটা হচ্ছে একটা সভ্যতা, এটার জন্য আপনার আস্তিক নাস্তিক মুসলিম মুসলমান কিছুই হতে হবে না। আপনার একটা সভ্যতা জ্ঞান দরকার। And to make my point, you don't let me say. You should ask me. Why you call me? আপনি আলোচনা চালাতে পারেন। But you didn't say, tell me. আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভাই, ভালো থাকবেন। আপনি দেখেন ভদ্রলোক কথা মানে বলতে পারেন না, চালাতে পারেন না, কথার মাঝখানে বারবার বারবার অসংখ্যবার আমি বারবার বারবার থামাচ্ছি দর্শক।